গতকাল থেকে একটা পোস্ট একটা ছবি প্রচন্ড কিন্তু ভাইরাল হচ্ছে এবং সেই ছবিটা যখন হিমেল ভাইয়া পোস্ট করে তারপর সেই ছবিটাও না একটা ট্রেন্ডিং এ চলে আসে চ্যানেল আমি এখন কথা বলবো রাজকুমারকে নিয়ে এবং রাজকুমারের কিন্তু বর্তমানে শুটিং কিন্তু চলছে আমেরিকাতে নিউ ইয়র্কে এবং যে যে লোকেশনে রাজকুমারের শুটিংগুলো চলছে এটা সত্যি বলতে ব্যাপক দুর্দান্ত কিন্তু কিছু কিছু লোকেশনে কিন্তু শুটিং চলছে এবং রাজকুমারের শুটিং নিয়ে কোনো রকম কিন্তু কার্পণ্য হচ্ছে না বা কোনো রকম বাজেট ইস্যু কিন্তু হচ্ছে না তার কারণটা হচ্ছে এই সিনেমার প্রডিউসারকে না আরশাদ আদনান তো তিনি গতকাল কিন্তু এসছেন নিউ ইয়র্কে রাজকুমারের শুটিংয়ে লোকেশনে কিন্তু এসছেন এবং সেই ছবিটাই কিন্তু পোস্ট করেছেন কে না আমাদের হিমেল আশ্রফ এবং সেখানে সাকিব ভাইয়া আছে হিমেল আশ্রব আছে আরশাদ আদনান আছেন এবং তার সঙ্গে পুরো ক্রিউ মেম্বার কিন্তু আছে পুরো টেকনিশিয়ান প্রত্যেকে কিন্তু রয়েছেন এই পার্টিকুলার ফ্রেমটার মধ্যে একমাত্র শুধুমাত্র কিন্তু নায়িকা কটনি কফে কিন্তু তিনি নেই এই ফ্রেমটার মধ্যে তো দীর্ঘ টানা আঠেরো দিন ধরে কিন্তু রাজকুমারের শুটিং ওখানে চলবে এবং এখনও আই থিঙ্ক চলছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই এত বড় এক্সপেন্সিভ একটা জায়গায় নিউ ইয়র্কের মতন একটা জায়গায় এত হাড়ানো ঠান্ডা এবং আমরা একটা আর্টিকেল সম্বন্ধে কথাও বলেছি প্রিভিয়াসলি যে কি ওয়েদার কন্ডিশনে রাজকুমারের শুটিংটা চলছে তোমরা কিন্তু কেউ আইডিয়াও করতে পারবে না যে টেম্পারেচার মাইন আছে সেখানেও কিন্তু চলছে রাজকুমারের শুটিং এবং এটা এগুলো শোনার সত্যি বলতে পুরো কিউ মেম্বারকে হ্যাডশপ বলতে হয় হিমেল আশ্রমকে হ্যাটস বলতে হয় সাকিব ভাইয়াকে হ্যাডশোপ বলতে হয় তো এখন বিষয়টা হচ্ছে তিনি কিন্তু এসছেন নিউ ইয়র্কে এবং তিনি শুটিং দেখতে সম্ভবত এসেছেন এবং তিনি এমন একজন প্রোডিউসার তিনি সিনেমাটাকে নিশ্চই ভালোবাসেন এবং সেই জন্য তিনি বাজেট নিয়ে কোনো রকম কত কার্পণ্য করেননি এবং তার যে এই যে অ্যাকশন সিকোয়েন্সেসগুলো শুটিং হয়েছে চেন্নাইতে গিয়ে সেখানে জাস্ট কয়েক মিনিটের অ্যাকশন দৃশ্য তার জন্য এত বাজেট তিনি হচ্ছে দিয়েছেন সেটা সত্যি বলতে দেখবার মতন একটা বিষয় এবং আমি চাইব ইন ফিউচারে এই যে ট্রায়োটা হিমেলাশ্রফ সাকিব খান এবং আরশাদ আদনান এই ট্রায়োটা আবার একবার কিন্তু আসুক বড় পর্দাতে আবার কিছু ধামাকা যেহেতু এই প্রজেক্টটা একটা বিরাট বড় প্রজেক্ট হচ্ছে এবং আমি চাই এই প্রজেক্টটাও প্রচণ্ড হোক এবং বক্স অফিসে একটা ধামাকা ধামাকা ক্রিয়েট করুক করুক সৃষ্টি সৃষ্টি এটা এই রাজকুমার প্রিয় তোমার মতনই সো এই বিষয়টা একটা জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কি মতামত কি ফিডব্যাক আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে